প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সপ্তম চতুর্থ শ্রেণী গণিত যে বিষয়টা সপ্তম মধ্যে তুমি অলরেডি চারটা পর্ব চলতেছে। আমাদের যে পরিমল স্যার মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং গুণনীয় আমি গণিত বুঝিয়েছি এবং এটা চতুর্থ পর্ব চলতেছে। এবং তোমাদের যে অনুশীলনী 7.4 আছে, চারে যে টাকার অঙ্কগুলো আছে 8, 9, 10, 11, এখান থেকে আমি কিছু অঙ্ক করে দিচ্ছি। এটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় স্টাডি করবে। এখন যে 86 পৃষ্ঠা পাঠ্য বইয়ের যে 86 পৃষ্ঠা আছে 8 নম্বর অঙ্কটা, একটা শুনো যে দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে, পরবর্তী কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে। তাহলে আমরা এটা লসাগু করব না গসাগু করব, এটা হচ্ছে মূল বিষয়। যদি কোনো অঙ্কের ডাকে অন্তর অন্তর কথা লেখা থাকে এবং পরবর্তী সময় থাকে, তবে অবশ্যই আমরা এই অঙ্কগুলো কী করবো, লসাগু করবো। লসাগু তো তোমরা অবশ্যই বুঝেছ যে লঘিষ্ঠ সাধারণ গুণিত, লঘিষ্ঠ সাধারণ গুণিত। তাহলে আমরা আগে সুন্দর গড়টা পরবর্তী সময় গড়টা তুই কী বাজবে আমরা লিখি 8 নম্বর অঙ্কটা 86 পৃষ্ঠা পাঠ্য বইয়ের 86 পৃষ্ঠা 8 নম্বর অঙ্কটা আমরা করতেছি যে পরবর্তী সময়ে সময় ঘন্টা কি একত্রে বাজার সময় হলো 8 ও 6-এর লসাগু সমান। তাহলে আমরা 6 ও 8-এর লসাগু নির্ণয় করি, তাহলে 6 ও 8। তাহলে প্রথমে কোথায় যে যায় দিতে যায় কিন্তু মানে 6 সাইতে মানে 8, আর যায় না। সুতরাং 6 ও 8-এর লসাগু 2 গুণ 3 গুণ 4, 6 4 6 24। অতএব পরবর্তী 24 মিনিট আমরা এটা লিখতে পারবো কি 24 মিনিট, কারণ এখানে তো মিনিট কতটা লেখা আছে। তাহলে আমরা লিখবো কি 24 মিনিট। সুতরাং পরবর্তী সময়ে যে 24 মিনিট, সুতরাং পরবর্তী সময়ে ঘন্টা দুটি একত্রে বাজবে হলো 12টায় না দেওয়া আছে, সময় দেওয়া আছে না যে দুপুর 2টায় একত্রে বাজে পরবর্তী কোন সময়ে বাজবে। তাহলে 12টা কত 24 মিনিট, অর্থাৎ 12টা 24 মিনিট। তাহলে আমাদের অঙ্কটা হলো এরকম যে ঘন্টা দুটি পরবর্তী সময়ে বাজবে হলো 12টা 24 মিনিট। তাহলে আমরা অতএবে লিখব কি 12টা 24 মিনিট, অতএব 12টা 24 মিনিট। 8 নম্বর অঙ্ক গেল। পরবর্তী সময় অঙ্কটা হলো যে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চৌড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভব সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহু দৈর্ঘ্য কিছু। আমাদের যে পরিমল স্যার একটা কথা বলেছিল যে গরিষ্ঠ, গরিষ্ঠ শব্দটির অর্থ হলো বড়। তাহলে বড় বুঝারি আমরা কি করবো, লসাগু নির্ণয় করবো। বড় বুঝারি আমরা কি করবো, সরি, বড় বুঝারি আমরা নির্ণয় করবো কি গসাগু। তাহলে যেহেতু আমরা এখানে বলছে সম্ভব সবচেয়ে বড় কাগজের বর্গটি বাহু দৈর্ঘ্য কত, তাহলে আমরা এই 36 ও 24-এর গসাগু নির্ণয় করলে সম্ভব বড় কাগজের কি বাহু দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা গসাগু নির্ণয় করি। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটি
যে সম্ভাব্য সবচেয়ে বড় প্রভাব যে বর্গের বাহু দৈর্ঘ্য থেকে সম্ভাব্য ঘনমান সম্ভাব্য সবচেয়ে বড় কাগজে বর্গের বাহু দৈর্ঘ্য হবে 36 ও 24-এর গসাগুর সমান গসাগুর সমান তাহলে 36-এর গুণনীয়ক 36-এর গুণনীয়ক গসাগুর মানে কি গুণনীয়ক না তাহলে 36-এর গুণনীয়ক লিখবো তাহলে এ 36 প্রথম সকল সংখ্যার গুণনীয়ক হলো 1 কিন্তু মনে রাখতে হবে সকল সংখ্যার গুণনীয়ক হলো 1 তাহলে 1 থাকবে গিয়ে সকল সংখ্যার গুণনীয়ক কি 1 তাহলে 1 2 3 4 6 9 12 18 36 তাহলে এগুলো হলো 36-এর গুণনীয়ক এগুলো সংখ্যাগুলি কি হলো 36-এর গুণনীয়ক পরে লিখব আমরা 24-এর গুণনীয়ক 24-এর গুণনীয়ক তাহলে 1 2 3 4 6 8 12 24 তাহলে সকল সংখ্যার গুণনীয়ক কত 1 সকল সংখ্যার গুণনীয়ক কত 1 তাহলে 1 এর মধ্যে আছে 36 আছে 24 আছে তাহলে যেগুলো কমন আছে সাধারণত মিল আছে এগুলো কি আমরা বুঝতে পারি তাহলে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 6 আছে 12 আছে সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কত 1 2 3 4 6 12 তাহলে যখন পরবর্তীতে আমাদের যে পরিমল স্যার বলেছিল যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটাই সেটা কি ওই সংখ্যা কি সরি 36 ও 24 এর সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটি আছে এটা হলো কি তার গসাগু তাহলে 36 ও 24 এর গসাগু 12 গসাগু কত 12 তাহলে আমরা উত্তরটা কি হবে উত্তরটা হবে 12 সেন্টিমিটার উত্তরটা হবে কি 12 সেন্টিমিটার সম্ভাব্য সবচেয়ে বড় কাজ যে বর্গটির বাহু দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার অতএব 12 সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 9 নম্বর অঙ্কটা বাসায় আমি করে দিলাম ঠিক আছে আবার প্র্যাকটিস করবে বাসায় করবে এখন তোমাদের সিএসসি বিষয়ে আরেকটা অঙ্ক আছে 10 নম্বর যে 7 সেমি লম্বা 7 সেমি লম্বা ও 5 সেমি চওড়া আয়তাকার তালিকে সাজিয়ে পাশে দেখলে ছবির মধ্যে একটা ছবি দেওয়া আছে তোমাদের পাঠ্যবইতে একটা ছবি দেওয়া আছে এটা অবশ্যই ফলো করবে যে এটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যায় তাহলে আমি যখন গণিত করেছিলাম গণিতের একটা কথা আছে লসাগু লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গণিত তাহলে লঘিষ্ঠ শব্দের অর্থ কি ছোট লঘিষ্ঠ শব্দের অর্থ কি ছোট ছোট মানে কি ক্ষুদ্রতম বোঝায় ন্যূনতম বোঝায় সর্বনিম্ন বোঝায় এরকম তাহলে আমরা সাত ও পাঁচের যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা কি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কি পেয়ে যাব তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা 10 নম্বর আমরা দেখি তোমরা ডাক্তার দেখো যে সাত ও তাহলে ডাক্তার সাথে হবে কিভাবে যে সাত ও পাঁচে লসাগু হবে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তাহলে সাত বাহুর দৈর্ঘ্য তাহলে 10 নম্বর সাত ও পাশে লসাগুই হবে আয়তাকার আয়তাকারের ক্ষুদ্রতম বাহু তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে সাত ও পাঁচ হলো কি মৌলিক সংখ্যা সাত ও পাঁচ হলো কি মৌলিক সংখ্যা
তাহলে মৌলিক সংখ্যা লসাগু হলো দুইটি সংখ্যার গুণ ফল হবে কি তা লসাগু দুইটি সংখ্যার লসাগু হবে কি দুইটি সংখ্যার গুণ ফল হবে তার কি লসাগু দুইটি সংখ্যার গুণ ফল হবে কি তার লসাগু তাহলে 7 ও 5 দুটাই মৌলিক সংখ্যা তাহলে দুইটা মৌলিক সংখ্যার লসাগু হবে দুইটি সংখ্যার গুণ ফল সুতরাং 7 ও 5 এর গুণ ফল হবে কি তা 5 সাথে কত 35 তাহলে এই 35 হবে কি তা আয়তন আর ক্ষেত্রতম বাহু দৈর্ঘ্য তাহলে অতএব হবে কি 35 সেন্টিমিটার অতএব 35 সেন্টিমিটার তাহলে তোমাদের 10 নম্বর অংশটা আমি করাই না এটাও ভালো করে গুরুত্ব সহকারে দেখবে আর কি অঙ্ক আছে 11 নম্বর সিএসসি পৃষ্ঠা 11 নম্বর সর্বশেষ দেখেন অঙ্কটা যে রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে তাহলে রাসেলের কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায় রাসেল যত কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটুকু করে আপেল ও কমলা পাবে তাহলে আমার যত বেশি সংখ্যক আমার একটা বেশি একটা অবস্থা বোঝাইছে বেশি মানে কি সর্বোচ্চ বার তাহলে অবশ্যই 45 ও 18 এর লসাগু হবে তা সর্বোচ্চ কি শিক্ষার্থীর সংখ্যা বা কিংবা শিশুর সংখ্যা অনেকভাবে অঙ্কটা আসতে পারে যে প্রত্যেক শিশু কত করে আপেল ও কমলা পাবে এবং রাসেল কতজন শিশুর মধ্যে কি কমলা ও আপেলগুলো কি বিতরণ করতে পারবে তাহলে আমরা লিখবো কি যে 45 11 নম্বর অঙ্কটা তোমরা একটা খুবই মনোযোগ সহকারে পড়বে পড়ার পর লিখবে হলো যে 45 ও 18 এর 45 ও 18 এর লসাগু হবে সর্বোচ্চ শিশু সংখ্যা সর্বোচ্চ কিসের সংখ্যা শিশু সংখ্যা তোমরা অবশ্যই এটাকে ভালো করে পড়বে যে যত বেশি সংখ্যক তার মানে আমরা বেশি একটা অবস্থা বোঝাইছে তার মানে কি বেশি একটা অবস্থা বোঝাইছে তাহলে আমরা 45 ও 18 এর লসাগু হবে সর্বোচ্চ শিশু সংখ্যা তাহলে 45 এর গুণনীয় লিখি আমরা 45 এর গুণক নিয়ম 45 এর গুণক নিয়ম তাহলে 45 সকল সংখ্যার গুণনীয় কত 1 সকল সংখ্যার গুণনীয় কত 1 1 লিখতে হবে তাহলে 45 এর কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এই বিষয়টা কি গুণনীয় 45 এর কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে 3 15 কত 45 এসে 5 কম 45 এসে 15 আর 45 নিয়ে তার একটা কি 45 এর গুণনীয় করেছে 18 তাহলে 18 আমরা দেখি 18 এর গুণনীয় কি 1 9 দুগুণ 18 3 6 18 ঠিক আছে তাহলে আমরা নিজেই কি 18 এর একটা কি গুণনীয় তাহলে আমরা দেখি কোন কোন সংখ্যাগুলো মিল আছে এক মিল আছে 3 মিল আছে 9 মিল আছে তাহলে 45 ও 18 এর সাধারণ গুণনীয় কি গুণনীয় সাধারণ গুণনীয় তাহলে সাধারণ গুণনীয় হলো তোমার 1 3 9 1 3 ও 9 তাহলে সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটি সেটা হচ্ছে তার কি লসাগু সেটাই সরি সেটাই হচ্ছে তার কি লসাগু তাহলে সুতরাং 45 ও 18 এর লসাগু কত 9 তাহলে আমরা শিরোনাম কি দিয়েছিলাম যে 45 ও 18 এর লসাগু হবে সর্বোচ্চ শিশু সংখ্যা তাহলে সুতরাং অর্থাৎ শিশু কত জন সুতরাং শিশু সংখ্যা কতজন 9 জন শিশু সংখ্যা কতজন 9 জন অর্থাৎ 45টি আপেল ও 45টি আপেল ও 18টি কমলা 9 জন শিশুর মধ্যে কি ভাগ করে তিনি দিতে পারবেন তাহলে প্রত্যেক শিশু কয়টি করে আপেল ও কমলা পাবে তাহলে আমরা এটা নির্ণয় করতে হবে যে প্রত্যেক শিশু কয়টি করে আপেল ও কমলা পাবে তাহলে আমরা লিখব হইল
9 জনে আপেল কয় 45 টি 9 জনে আপেল কয়টি 45 টি কারণ শিশু তো 9 জন সর্বোচ্চ 9 জনের মধ্যে দিতে পারতেছে তাহলে 9 জনে আপেল যদি 45 টি পায় প্রত্যেক শিশু কয়টা করে আপেল সুতরাং প্রত্যেক মানে কি একজন প্রত্যেক মানে কি একজন সুতরাং একজনে আপেল পায় 45 ভাগ কত 9 45 ভাগ কত 9 5 9 45 5টি তাহলে প্রত্যেক শিশু কয়টা করে আপেল পাচ্ছে 5 5 9 45 তাহলে এবং 9 জনে কমলা বাই কয়টি 18টি কমলা কয়টা আছে 18টি সুতরাং একজনের কমলা কম হবে না বেশি হবে কম পাবে কম পাইলে আমরা কি করি ভাগ করি সুতরাং একজনে কমলা পায় 18 কত নয় সমস্যা কত দুটি তাহলে আমরা ওজন কিছু দিব যে শিশু সংখ্যা 9 জন এবং প্রত্যেক শিশু প্রত্যেক শিশু আপেল পায় 5টি ও কমলা পায় 2টি আমি আবার বলে দিচ্ছি 9 জনে আপেল পায় যদি 45টি তাহলে একজনে কত কয়টি 5 9 45টি 9 দিয়ে ভাগ করতে হবে আর 9 জনে কমলা পায় 18টি একজনে পায় 2টি তাহলে অতএব শিশু সংখ্যা 9 জন এবং প্রত্যেক শিশু আপেল পাবে 5টি এবং প্রত্যেক শিশু কমলা পাবে 2টি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাইরে কাজ হলো সিএসসি 20টাই হোমওয়ার্ক এটা অবশ্যই তোমাদের হোমওয়ার্ক সিএসসি 20টা এটা অবশ্যই আবার রিভিশন দিয়ে মনোযোগ সহকারে করবে এবং এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তাহলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবে